নমস্কার, আমি সংঘমিত্রা চৌধুরী। আমি আপাতত ঢাকা মেডিকেল কলেজে ট্রেনিংয়ে আছি ক্যাজুয়ালটি বিভাগে। আমার আরেকটি পরিচয়, আমি অনুরূপা ফাউন্ডেশনের ফাউন্ডার লেফটেন্যান্ট কর্নেল তপন মিত্র চৌধুরী অবসরের কন্যা। এবং আমার সবচাইতে বড় পরিচয়, আমি অনুরূপা মিত্র চৌধুরীর নাতনি। আচ্ছা, আমরা অনুরূপা ফাউন্ডেশনটা আসলে হয়েছে আমার ঠাকুমা অনুরূপা মিত্র চৌধুরী ওনার সম্মানে। আমার ঠাকুমা সবসময়ই দুস্থদের পাশে থাকতে পছন্দ করতেন। আমাদের বাণীগ্রামে যারা আছে তারা সবাই জানেন, আমাদের বাড়িতে কখনো গরিব ধনী ভেদাভেদ হয়নি। যারা আসতো সবাই থাকা খাওয়ার কখনোই আদর যত্নের কমতি হতো না। 2018 সালে আমার ঠাকুমা পরলোকগত হওয়ার পরে বাবা ধীরে ধীরে এই সংগঠনটি তৈরি করেন যাতে আমরা দুস্থ মানুষের সাথে থাকতে পারি। আমরা বছরে বিভিন্ন ধরনের কার্যকলাপ করি, এর মধ্যে আছে গরিব শিক্ষার্থীদের জন্যে বৃত্তি প্রদান, অসহায়দের জন্য ত্রাণ প্রদান, বস্ত্র প্রদান, শীতকালে প্রবীণদের জন্য কম্বল এবং অন্যান্য শীত বস্ত্র প্রদান, এবং মাঝে মাঝে আমরা এরকম স্বাস্থ্য ক্যাম্পও পরিচালনা করে থাকি। তেমন একটি স্বাস্থ্য ক্যাম্প আজকে আমাদের এখানে হচ্ছে দুর্গাপূজার সময়। আজকে আমাদের ক্যাম্পটা মূলত প্রবীণদের জন্য নিবেদিত। আমরা 50 এবং তদূর্ধ্ব বয়সী অসহায় গরিব দুঃখী মানুষ। আপাতত আমরা বাণীগ্রামকে ফোকাস করেছি, ভবিষ্যতে আমরা চেষ্টা করব বাংলাদেশের অন্যান্য জায়গায়ও এ ধরনের কার্যক্রম পরিচালনা করতে। আপনারা আমাদের সাথে থাকবেন, আপনাদের দোয়া এবং সহায়তায় আমরা অনুরূপা ফাউন্ডেশনকে বিশ্বব্যাপী ছড়িয়ে দিতে চাই। আমি ডাক্তার মনোজ চৌধুরী, আমি চট্টগ্রাম মেডিকেল কলেজে কর্মরত আছি। আজকে অত্র অনুরূপা ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত প্রবীণ চিকিৎসক সেবা কার্যক্রম অংশগ্রহণ করতে পেরে আমি নিজেকে ভাগ্যবান মনে করছি। অত্র এলাকার প্রবীণদের চিকিৎসা সেবার ব্যাপারে অনুরূপা ফাউন্ডেশন যে অগ্রণী ভূমিকা পালন করছে, এতে অত্র এলাকার ও প্রবীণ যারা আছেন তারা তাদের চিকিৎসা সেবা এবং তাদের স্বাভাবিক কার্যক্রম পরিচালনা করার ক্ষেত্রে সাহায্য সহযোগিতা হবে, এই ব্যাপারে আমি অত্র ফাউন্ডেশনের উত্তরোত্তর সাফল্য কামনা করছি। অনুরূপা ফাউন্ডেশন বাংলাদেশ একটি অসাম্প্রদায়িক, অরাজনৈতিক, অলাভজনক সামাজিক প্রতিষ্ঠান। 2017 সালে এই প্রতিষ্ঠানটির জন্ম হয়। অনুরূপা ফাউন্ডেশন বাংলাদেশের উদ্দেশ্য হচ্ছে প্রবীণ সেবা, অর্থাৎ প্রবীণদের জন্য চিকিৎসা সেবা, সামাজিক বিভিন্ন রকম কর্মকাণ্ডে সহায়তা করা, শারীরিক ও মানসিক বিভিন্ন রকম উপদেশ দেওয়া। এরপরে আছে আমরা শিক্ষার্থীদের জন্য শিক্ষা সহযোগিতা এবং তরুণদের জন্য তাদের ক্যারিয়ার গঠনের জন্য বিভিন্ন দিক নির্দেশনা। এই সমস্ত কিছু হচ্ছে আমাদের ফ্রিতে। অনুরূপা সংগঠন বাংলাদেশের জন্ম 2 নম্বর সাধনপুর ইউনিয়ন বাঁশখালীতে হলেও আমাদের কার্যক্রম সমস্ত বাংলাদেশে ব্যাপিত। আমাদের এই আজকের যে প্রবীণ সেবা, এই প্রবীণ সেবার মধ্যে 4 জন ডাক্তার উপস্থিত আছেন। একজন হচ্ছে ডাক্তার মনোজ কুমার চৌধুরী, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল। ডক্টর রিপন দাস, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল, উনি একজন দন্ত চিকিৎসক। আরও আছেন আমাদের সাথে ডক্টর সংঘমিত্রা চৌধুরী, উনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে কর্মরত। এবং আরেকজন আছেন ডায়াবেটিস বিশেষজ্ঞ ডক্টর কিরণ চৌধুরী। আজকে আমাদের শতাধিক রোগীর চিকিৎসা করা হয়েছে এবং বিনামূল্যে ওষুধ প্রদান করা হয়েছে। আমি এই সমস্ত কর্মকাণ্ডের জন্য 2 নম্বর সাধনপুর ইউনিয়ন পরিষদের নির্বাচিত চেয়ারম্যান এবং 1 নম্বর, 4 নম্বর, 5 নম্বরের কাউন্সিলরদের আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। আমাদের সর্বাত্মকের ইচ্ছা দেশের জনগণের সহায়তা করা, সেবা করা এবং সবাইকে মিলে একটা সুন্দর সুখী সমাজ বিনির্মাণ করা। সবাই সহযোগিতার জন্য আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা। বাঁশখালী এক্সপ্রেস, দক্ষিণ চট্টগ্রামের কমিউনিটি পোর্টাল।